ধন্যবাদ বন্ধুরা। আমি এখন যেটা করছি দেখো, সেটা হচ্ছে আমি একদম প্রসেসিং করে রেখে দিয়েছি, কেবল ওপরটাতে একটু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিলে আমার কাজটা শেষ। তো এটা বুঝতে পারছি এটা কী গাছ নিশ্চয়ই বোঝা যাবে না, কারণ আমি কী গাছ কী বসাবো, হ্যাঁ হ্যাঁ কোথায় বসাবো সেটা বোঝা মুশকিল। এটা হচ্ছে একটা ডুমুর গাছ। এই গাছটা আমি আজকেই গাছটাকে একজন ফেলে দিয়েছিল বাড়ি টাড়ি কারোর হচ্ছে রাস্তাতে, দেখলাম যে পড়ে রয়েছে গাছটা, তাই এইভাবেই ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিল। আমি জানি বাহ, একটু ডুমুরের পাতাটা দেখে বুঝলাম যে ডুমুর গাছ। দিয়ে ওখানে একজন ছিল, বললাম ভাই আমাকে গাছটা একটু ডালটা কেটে দেবে, ডালটা কেটে দিল, আমি ওটাকে নিয়ে এলাম গাছটাকে। গাছটা ছিল অনেক বড়, দেখাই ততটা বড় ছিল, এতটা বড় ছিল। সে গাছটা আমি এখান থেকে বাড়িতে এসে এইটুকু কাটলাম, কারণ আমি তো এটাকে বনসাই রূপ দেবো, তা বনসাই রূপ দেওয়ার জন্য আমাকে খুব বেশি বড় করে লাগলে চলবে না গাছটাকে, তাকে আমি এটাকে এইখানে পটিং করবো। এই দেখছো এখানে এই যেতে পটিং করবো, পটিং পটটা এটা বালতি, আমি বালতিতে সাধারণত ব্যবহার করি, কারণ এবার এটা বড় গাছ, তো যেহেতু গোড়াটাও মানে গোড়াটা মোটা, সেই জন্য অলরেডি পটিংয়ে পটিং মিক্স সয়েল আমি রেখে দিয়েছি, ভেতরে ভরলাম আর নিচে হোল করে দিয়েছি, চারটে বড় বড় হোল করে দিয়েছি, কারণ এটা তো বড় গাছ, একে বেশি জলে জল ইয়ে করতে দেওয়া হবে না, দাঁড় করাতে দেওয়া হবে না, তাহলে গাছটা গোড়াটা পচে যেতে পারে। তো আমি এটা কী করবো দেখো, এই যেগুলো এইগুলো যেগুলো করেছি কেটেছি ওই কাটা অংশগুলোই আমি কিন্তু দেখো একটু করে অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি, দেখো অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি, এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে যাচ্ছে তাইভাবে কেটে ফেলে দিয়েছে গাছটাকে। হ্যাঁ তো আমি দেখি অবশ্যই লেগে যাবে, কারণ আমার কাছে আমি নিজের পুরোনো বিশ্বাস প্রচণ্ড যে গাছ যতগুলো লাগায় মোটামুটি প্রায় 99.9% গাছ কিন্তু আমার লেগে যায়। এটাতে একটু ইয়ে লাগিয়ে দিলাম যাতে একে ফ্যাঙ্গাস আক্রমণ না হতে পারে, যেগুলো ক্ষতবিক্ষত করে দিয়েছি একবারে যাচ্ছে তেভাবে, দেখা যাক ওর সময় লাগাবো, যখন বলেছি লাগাবো এবং হবেই। হ্যাঁ তো দেখো বন্ধুরা, হ্যাঁ এগুলো সব আমি কিন্তু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ এবং আমার বিশ্বাস যে এটা সম্পূর্ণরূপে এখানটা ডালপালাগুলো কেটে দিয়েছি, এখানেও লাগিয়ে দিলাম একটু করে অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি, যেখানে যেখানে কেটে ফেলেছে সেই জায়গাগুলো একটু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি। এখানটাতেও আছে এলাকে, এখানটা ছাল টাল ছাড়িয়ে একাকার করে দিয়েছি, কিন্তু কী করবো তো আর জানে না যে মাস্টারমশাই এটা নিয়ে যাবে, তাহলে হয়তো করতো না। যাই হোক পেয়ে গেলাম গাছটা, আমি লাগাচ্ছি এলাকা, একবারে ছাল ছাড়িয়ে শিকড়ের ছাল ছাড়িয়ে একাকার করে দিয়েছে, তো আমি মরতেও দেবো না, করে লাগাবোই আমার প্রমিস আর কি, এবং দেখাবো তোমাকে পর তোমাদের পরবর্তী আপডেটে যে গাছটা আমার কত সুন্দর হয়েছে সেটাও দেখাবো। হ্যাঁ সেটার জন্য কিছুদিন ওয়েট করতে হবে বন্ধুরা, দেখো আমি কিন্তু সব যত জায়গায় ওর ক্ষতবিক্ষত অবস্থা ছিল সেগুলো সব আমি কিন্তু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দিলাম। হ্যাঁ এখানে একটু আছি, এখানটা একটু লাগিয়ে দিই, ব্যাস এবার ওপরটায় লাগাবো, এবার ওপরটায় লাগাবো, কারণ এখানটা একটা মেন এই জায়গাটা, এটা একটু ভালো করে লাগাতে হবে। এটাকে একটু বেশি করে লাগাতে হবে, একদম এইভাবে লাগাবে, কিন্তু পুরোপুরি দুবার লাগাবে, একবারে সব জায়গায় হয় না, ফাঁক থেকে যায়, যার জন্য দেখো মোটা করে দেবে, বেশ মোটা করে লাগাবে এরকমভাবে, প্রয়োজনে ছোপ 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 দিয়ে দেবে সব জায়গাটা। হ্যাঁ এরকমভাবে একদম দেখ কেমনভাবে দিচ্ছি দেখো, দেখে নাও, হ্যাঁ এরকমভাবে একদম, এমনকি ধার পর্যন্ত দেবে, কারণ ধারগুলো তো পচন হতে পারে, সেই জন্য ধার টারগুলো শুদ্ধ দিয়ে দেবে, বাকি রাখবে না। একদম সব জায়গাগুলো আমি কিন্তু
অ্যান্টি ফিঙ্গার্স লাগিয়ে দিলাম। ব্যাস দেখতে পেলে বন্ধুরা এভাবে অ্যান্টি ফিঙ্গার্স দিলাম। এবার কী করছি দেখো, এবার গাছটাকে আমি বসাচ্ছি, হ্যাঁ সমান্তরালভাবে বসাবো যাতে সমানভাবে হয়। এরকমভাবে দেখি এরকম তিন চারটে এরিয়া আছে, শিকলের আচ্ছাদন আছে, হ্যাঁ এরকমভাবে বসাচ্ছি, হ্যাঁ এরকমভাবে, কারণ মিডিলে আমি ওকে বসানো যাবে না, কারণ মিডিলে কাটলে সমস্ত শিকলগুলো কাটতে হবে। এভাবে আমি ওকে অলরেডি বসে বসে মানে স্ট্যান্ড করলাম। এরপর আমি ওকে মাটি দিচ্ছি, হ্যাঁ মাটিটা তার আগে বলি, এই যে সয়েলটা, এই যে সয়েল, যে সয়েলটা আমি ব্যবহার করবো দেখো তাকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সন্দেহ থাকতে পারে কী মাটি আমি ব্যবহার করছি। এ দেখো এই যে মাটিটা এখানে আছে, এই যে, এই যে মাটিটা, এই মাটিটা সাধারণত যেহেতু ডুমুর বট এক সমগোত্রীয় গাছ, সেই জন্য আমাকে কিন্তু সাধারণ মাটি নেব মাত্র 30%, আর বালির ভাগ আছে এটাতে মোটামুটি বলতে পারো ওই 40% মোটা কাঁকড়, চালনায় চালা যে কাঁকড়গুলো পড়ে প্লাস্টার করার সময়, বাড়ি প্লাস্টার করলে সেই কাঁকড়, ওই 20%, আর ভার্মি কম্পোজ আছে, ইঁটের টুকরো আছে, হ্যাঁ এরকম ইঁটের টুকরো দেবো, হ্যাঁ এগুলো আছে, দু একটা কাঁকড় দানা বিশেষ করে অনেক সময় পেয়ে যায় বিভিন্ন জায়গায়, সেগুলো আমি দিয়ে ফেলেছি, আর আছে ভার্মি তোমার কোকোপিট, কোকোপিট আছে বুঝতে পারছি মাটির কালারটা দেখে, হ্যাঁ আর নিম খোল দেওয়া আছে, সাধারণ খোল দেওয়া আছে, নিম খোল 4 চামচ, সাধারণ খোল 1 মানে চা কাপ, কা যে কাপ আমরা চা খাই সে 1 কাপ, এইগুলো দেওয়া আছে, আর ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, এই ভার্মি কম্পোস্ট বুঝছি ইয়ে তোমার এই যে আমাদের অ্যান্টি ফাঙ্গাস, অ্যান্টি ফাঙ্গাস মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে গাছটা কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আমি নতুনভাবে লাগাচ্ছি, গাছটা বাড়ছিল অন্যভাবে একটা জায়গায়, সেখান থেকে একটু মানে ফেলে দিয়েছে কেটে ক্ষতবিক্ষত করে ফেলেছে, তো যাই হোক সে তার ব্যক্তিগত ব্যাপার তারা করতেই পারে, কিন্তু গাছটা আমার কাছে এসছে, হ্যাঁ সুতরাং আমি ওকে মরতে দেবো না, আমি ওকে সুন্দরভাবে বাঁচানোর চেষ্টা করছি এবং বেঁচে যাবে, আমি মানে পরবর্তী আপডেটে তোমাদের বুঝতে হবে যে যা বলেছি তা হয়েছে কি না। দেখো এবার আমি কিন্তু মাটিটা দেবো, এই যে দেখছো এই পর্যন্ত পুরোটা ঢুকে যাচ্ছে, তো এইগুলো আমি এই পর্যন্ত মাটিটা দেবো, জাস্ট এই পর্যন্ত, অর্থাৎ ওর যে শিকড় যেখান থেকে বেরিয়ে থাকবে সেই পর্যন্ত আমি কিন্তু মাটিটা দিয়ে দেবো। দেখো এবং সুন্দরভাবে আশা করি তোমাদেরকে এটা দেড় মাসের মধ্যেই দেখিয়ে দেবো আপডেটে যে গাছটা কত সুন্দর পাতা মেলেছে এবং কীভাবে বাড়ছে, কারণ বাড়বে এই জন্যই আমার বিশ্বাস যে মাটিটায় যে সার দেওয়া আছে, যেভাবে প্রসেস করে মাটিটা তৈরি করা আছে, এই প্রসেসিং করা মাটিতে এর সময় খুব বেশি লাগবে না বৃদ্ধিতে, জাস্ট লাগতে যদিন লাগলেই ও কিন্তু চরচর করে বাড়বে। হ্যাঁ এবার সোজা করিনি একটু, এবারে আমি জাস্ট খোঁচা কাঠি নিয়ে একটু খুঁচিয়ে দিই, মাটিগুলো নির্দিষ্ট জায়গায় জায়গায় বসে যাবে, হ্যাঁ একদম বসে শুরু গেল না, এর প্রতিটি জায়গাতে কিন্তু মাটি পেয়ে গেল, অর্থাৎ মাটি মানে একদম উর্বরা মাটি এবং নির্বিষ মাটি যেটাতে ও শিকড় চালাতে ওর সাহায্য হবে। তো এরপর আমি জল দিয়ে দেবো, এরপর জল দেবো, জল দেওয়ার পরে আমাকে ছায়ার মধ্যে রাখবো, হ্যাঁ এটাও জল দিচ্ছি, হ্যাঁ খুব এমন কিছু পরিশ্রমের কাজ নেই, কিন্তু গাছটা করাটাই হচ্ছে কঠিন, এই যে এতক্ষণ গাছটায় সময় লেগেছে, গাছটাকে কেটে প্রসেসিং করা, হ্যাঁ তারপরে একে অ্যান্টি ফাঙ্গাস দেওয়া, তাকে সাজানো, এই যে এটা, এটাতে একটু সময় লাগবে। তারপর এবার বসে যাচ্ছে মাটিটা, আবার জলটাও বেরিয়ে যাচ্ছে তল দিয়ে, মানে হোল করা আছে, হ্যাঁ ব্যাস এবার আমি কী করবো না, একটা প্লাস্টিক কভার দিয়ে
প্লাস্টিক কভার দিয়ে আমি ফুল রেখে ঢেকে দেবো। কেন ঢাকবো? ঢাকার এই জন্যই ঢাকা যে এটা যাতে চট করে বাড়ে, চট করে এটা পাতা মেলতে পারে, এই জন্যই আমি একে কিন্তু ওকে একটু প্লাস্টিক কভার দিয়ে ঢাকা দেবো। দেখো বন্ধুরা, যে গাছটা বসানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে বসে আছে। এবার আমি কী করবো, যে একটা প্লাস্টিক বড় প্যাকেট আমার, এগুলো অনেক কেনা আছে, এগুলো এই গাছের জন্যই আর কি। তো এটাবার ঢাকা দিয়ে দিচ্ছি এরকম, একদম এরকম সেরকমভাবে গাছ। এই যে মুখটা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই যে এটা এটা হচ্ছে, আমি কিন্তু একটু উঁচুতে রাখবো এরকমভাবে, যাতে ও আঘাতটা না পায়, মানে সাইডটা বৃদ্ধিতে কোনো রকম বাধা না পায়, ওর বৃদ্ধিতে যেন কোনো রকম বাধা না পায়, সেই জন্য একটু উঁচু করে রাখছি। তো এবার দেখো, এটাকে এবার দড়ি দিয়ে, মানে দড়ি নয়, এটা সুতো দিয়ে বাঁধছি আমি, সুতো দিয়ে বাঁধলে কোনো অসুবিধা নেই। এভাবে আমি ওকে বেঁধে দিচ্ছি, যাতে কোনো রকম বাইরের হাওয়া বাতাস, এখন গরম হাওয়া রয়েছে, এই গরম হাওয়াও যেন না ঢুকতে পারে, আর একটা কি না, জলীয় বাষ্পও যেন, বৃষ্টি হলে জলীয় বাষ্পও যেন না ঢুকতে পারে, সেই জন্য আমি একে বেঁধে দিচ্ছি। ফলে হবে কি, এ দ্রুত এর পাতা বেরোবে এবং শিকড়ও তাড়াতাড়ি চলবে, যার ফলে গাছটা দ্রুত বৃদ্ধি হবে। এবং আমি তোমাদের পরবর্তী আপডেট আশা করি দেড় মাস পর এই গাছটার আপডেট, যে কী অবস্থায় এলো, এরকম থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এরপর আমি তোমাদের সেটা জানাতে পারবো, লেখাতে পারবো। দেখলে এরকমভাবে আমি কিন্তু বসিয়ে দিলাম, সেটা এভাবে তোমরা বসাতে পারো গাছ। আরেকটা আমার আবেদন, যারা বন্ধুরা ভিডিওটা দেখলে, তা নিশ্চয়ই তোমাদের যদি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা এটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন বন্ধু আছো আর কি, সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার বার্তা, যে তারা অন্তত পক্ষে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে, খুব ভালো থাকবে। নমস্কার।